শীতে যে পাঁচ ঠক ফল অবশ্যই খাবেন শীতেলে কিছু মৌসুমি ফলও চলে আসে বাজারে এর মধ্যে কয়েকটি ফল বেশ লোভনীয় যেমন কুল বা বড়ই আরও আছে পেয়ারা ভিটামিন সি সমৃদ্ধ এসব ফল শীতে খসখসে হয়ে যাওয়া ত্বকের জন্য বেশ উপকারী এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বিশেষজ্ঞরা বলেন বাইরে থেকে যত্নের পাশাপাশি চাই ভেতর থেকে সুস্থতা শীতে কিছু ফল আপনাকে সজীবতা ও সুস্থতা দেবে শরীরে ফাইবার বা আঁশের ঘাটতি মেটাতে ও ভিটামিন সির যোগান দিতে শীতের সময় বেশি করে টক জাতীয় ফল খেতে পারেন জেনে নিন এ মৌসুমের দারুণ পাঁচটি টক ফল ও এর পুষ্টিগুণ বরই। হজমের জন্য এই ফল ভালো এটি ফাইটোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ ফ্লু হাঁপানি কোলন ক্যান্সার ও বাতের ব্যথা সারাতে বড়ই বেশ উপকারী বড়ইয়ে ভিটামিন এ সি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সহ আছে নানা কিছু রোগ প্রতিরোধে যেমন ভূমিকা রাখে অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় বড়ই সবার জন্য ভালো হলেও ডায়াবেটিসের রোগীদের জন্য কিন্তু না পাকা বড়ইয়ে চিনি থাকে তাই ডায়াবেটিসের রোগীদের পাকা বড়ই না খাওয়াই ভালো পেয়ারা শীতকালেও আপনি বাজারে পেয়ারা পাবেন স্বাদ পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা খেলে প্রচুর লাভ স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় পেয়ারা রাখা যেতে পারে এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি পেয়ারার বিশেষ পা পাঁচটি গুণের মধ্যে রয়েছে এটি ডায়াবেটিসের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের জন্য ভালো পেটের জন্য উপকারী আর ক্যান্সার প্রতিরোধী এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা কমলালেবুর চেয়েও কয়েক গুণ বেশি পেয়ারায় আছে ভিটামিন এ এবং ভিটামিন বি কমপ্লেক্স